এটা আপনাকে বাড়ি লয় এটি বন্ধ করেন, এটা ইয়ে করবি। এই যে আমাদের মেডিসিন দিচ্ছেন, এই যে আমাদের হলো, তোমার কোম্পানির নাম কি? কাপড় সুপুরে তো দিয়ে দিও, অসুবিধা নাই। এদিক তো দান এটার দাম কেটে গেল না, 350 টাকা। দাম আছে রে ভাই, দাম আছে, 50 লিটার দেওয়া লাগবে। কেন ওটা ইয়ার শিপন শিবলু রহিমের হচ্ছে ভাইগনা নাকি? এ পোলো 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 সিএনজি কুটি ঢুকলো পড়ে গেল রে পানি রে, বেশি দেওয়া গেছে বলে আরে পড়ে গেল রে, হ্যাঁ হ্যাঁ।
এটা না বেশি করে মারো, এটি জনসমাগম বেশি হয়। ওই যে তাহলে বসা রোড মারো, বসা রোড মারো, সুদটা দিয়ে বেশি বাড়াবি কারা। এমনি দরদার জানলাত মেরে দেন, বাড়ির ভিতরে দিয়ে দেওয়া না, বাড়ির ভিতরে দিয়ে দেবো, শাশি বাড়ির ভিতরে লাগে না, ড্রেনে একটু বেশি করে মারো, তাতে পোকা মাছি মাছিটা যদি মরে যায় সব মরে যাবে। না ইয়া তো আছে ওর মধ্যে, ফিনাইল তো আছে, এই তো মারে দিয়ে গেল, প্রেশারের সমস্যা, প্রেশার নিচ্ছে না, ব্লিচিং আছে, থিনার আছে, আর ফিনাইল আছে। না না এটা এটা বেশি করে দেখ, এটা বেশি করে দেখ, মেলা জল আছে তো, ওই টাঙ্কি ফুল আছে, জল ওই টাঙ্কি ফুল আছে, আর ওই টাঙ্কি ফুল আছে, জল এ আর দোকানটা ধুয়ে দাও, আর দোকানটা ধুয়ে দাও, প্রতিদিন ঝাড় দিবা, এখনো দোকান খুলে রাখছো মানে তুমি, ফেসবুকে দিচ্ছি তো বুঝো না, ভাব লিখছে খালি, চোখ বন্ধ করো আর কিছু হবে না, এরে ফেসবুকে চলে যাবি, ইয়ে তাই তো ভালো লাগার, এলে কেউ যায় না এখন বন্ধ, ভিতরে হাত ঢুকে দেন একটা, দিয়ে সিটা মারে, বাহ বাহ, আই এ উজুখানের মুখ দিয়ে দেন নাকি, চলে যাক, হ্যাঁ আলো করে মারেন, চলে যাবি, হাতে হাতে
আমার গায়ে মারো না, এটা সাইড মারতে হয়তো চলে দাও, সাইডে মারতে হয়তো চলে দাও, আমার গায়ে মারো না। ও ভাই তুই থাকে না, বাড়ির ভিতরে যাবি? এই এ নাজিম ভাই কুদ্দুস, আরে ওইদিক যাবো পরে, আসো 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 আসো। এদিক দাও, গলিতে আসো। আরে অযথা একদিকে ফুলছে ফাঁসে, এটা হ্যাঁ ঠিক হলো, ললের ভিতরে প্রবলেম হচ্ছে, ললের ভিতরে প্রবলেম। এখন পুরোটা সময় লাগে গলিতে আসে। সামাজিক দূরত্ব বোধহয় রাখে, এই মার কেউ দেয়নি এখন দিছে, ক্যামেরাম্যান মোটরসাইকেলের সামনে থাকে।
এলো মারা লাগবে না, মারা হাসো মেলা কি এক করে ওই মুরে দে মার আমাকে ওই গলিস না। দিও না ওর থেকে তোমাকে শেয়ার দিয়ে দেবো না মহামারী করোনা ভাইরাস আজকে এক মাস তিন দিনে পা দিল। আমরা সেই এক মাসের আট তারিখ থেকে আমি আমার স্বেচ্ছাসেবক টিম নিয়ে আমাদের এলাকাতে এই ভয়াবহ করোনা সংক্রমণ দূর করার জন্য সাময়িক চেষ্টা চালাচ্ছি। এর মাঝে সরকারের দেওয়া নিয়মাবলী গণসচেতন আমাদের এলাকার লোকদেরকে গণসচেতন করার জন্য এবং নিজেদেরকে নিজেরাই রক্ষা করার জন্য সবাই যাতে হোম কোয়ারেন্টাইনে থাকে, নিজেদের বাসায় থাকে এবং নিজেদেরকে সেফটি রাখার জন্য আমরা সবাইকে বিনোদন অনুরোধ করছি। এবং অনেকেই আছে যারা বিদেশ থেকে আসছে ঢাকাতে এবং ঢাকা থেকে আমাদের গ্রামের দিকে আসতেছে বা আমাদের থানা পর্যায়ে চলে আসতেছে বলতেছে না, তাদেরকে আমরা সচেতনতার জন্য বলছি। পাশাপাশি যে দেখতেছেন আমাদের হাতে আমরা এই মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের গ্রামটাকে সুরক্ষিত রাখার জন্য আমরা নির্দয় আমরা স্বেচ্ছাসেবক টিম আমাদের পাড়ার যে যুব সমাজগুলো আছি সবাই মিলে আমরা এলাকার পরিচ্ছন্নতা এবং এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য চেষ্টা করতেছি, দেখি কতদূর করা যায়। এই পর্যন্ত আমরা প্রায় প্রতিদিনই করে আসতেছি, হয়তো বা দুই একদিন গ্যাপ যাচ্ছে, তারপর আমরা নিজেরা চেষ্টা করতেছি যাতে আমরা গ্রামটাকে সুস্থ রাখার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং ভাইরাস মুক্ত করার জন্য কঠোর পরিশ্রম নিয়েছি। এই উদ্যোগটা আমাদের পাড়ার যুব সমাজ থেকে এই উদ্যোগটা আমরা নিজেরাই নিয়েছি। তো আপনারাও গোটা এলাকাবাসীকে গোটা দেশবাসীকে যারা ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে বলতেছি আপনারাও নিজেরাও এই কাজে যুক্ত হয়ে যান এবং আপনারা নিজেদেরকে সচেতন করার জন্য এবং ঘরে থাকার জন্য আপনারা চেষ্টা করুন।
আপনারা মানে কয়জন মিলে এটা করতেছেন? মানে আমাদের এলাকার যারা আছে আমরা যুব সমাজ ছেলে পেলে, এটা কখন কতজন আসতেছে তার ঠিক নাই, হয়তো অনেক সময় পাঁচজন হইতেছে, অনেক সময় সাতজন হইতেছে, অনেক সময় দশজন হইতেছে। তো আমরা যথাসম্ভব আমাদের যতদূর সাধ্য হয় আমরা চেষ্টা করতেছি এলাকার জীবাণুমুক্ত করার জন্য। আর আমাদের দেশ নেত্রী আমাদেরকে যেভাবে চলতে বলেছেন এবং বড় বড় ডক্টররা যারা যেরকম মানে দেশকে চালানোর মতো ভাইরাসকে মুক্ত করার জন্য যেরকম আমাদের মানে দিতেছেন, আমরা সেরকমভাবেই আমরা চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে আমরা আরও সামনে আরও যে আছে আমরা এলাকা ভিত্তিক এরকম আমরা ওষুধপাতি ছিটাবো জীবাণুনাশক। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দেশের জন্য কিছু হলেও কিছু করতে পারি। সো ঘরে থাকবেন, ভালো থাকবেন, বাড়ি থেকে বের হবেন না, সবসময় ঘরের ভিতর থাকবেন, আর সবার দেশের জন্য সবার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের যারা বিদেশ থেকে কিংবা এদের ঢাকা থেকে আমাদের এইসব গ্রাম অঞ্চলে আসতেছে এদেরকে আপনার সতর্ক করবেন, আর এর বিশেষ করে খেয়াল রাখবেন এরা যেন ঘর থেকে বের না হয়, ঘরের ভিতর থাকে। আর যদি কারো বের হয় অবশ্যই অবশ্যই প্রশাসনের কাছে খবর দিবেন, আমাদের আমাদের প্রশাসনরা যারা আছে তারা অবশ্যই আলাদা আলাদা নাম্বার দিয়ে দিয়েছেন, ত্রিপুর থেকে এরকম অনেক নাম্বার দিয়ে দিয়েছে। বিশেষ করে আমরা যারা যদি এরকম কারো দেখেন যে অনেক দূর থেকে আসছে অবশ্যই প্রশাসনের কাছে খবর দিবেন। আল্লাহ হাফেজ। আপনার ঠিকানা এবং আপনার মানে যে কর্মকাজ করতেছেন সেগুলো সম্পর্কে একটু বলেন। আমার নাম মোহাম্মদ নাজিম, পিতা নুরুল ইসলাম, গ্রাম মাঝগ্রাম, থানা নন্দীগ্রাম, জেলা বগুড়া। আমার এই পৌর এলাকায় ছোট্ট একটা গ্রাম মাঝগ্রাম, ছয় নম্বর ওয়ার্ড। এখানে আমরা গ্রামে বেশ কিছু যুব সমাজের ছেলেপেলেকে নিয়ে আমরা এই করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে এসেছি এবং গ্রামে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য সবার সঙ্গে কথা বলতেছি। সবাই উদ্যোগ নিয়ে এবং আমরা হচ্ছে জেলাবাসীদের সরকার যেগুলো করতেছে আমরা তা কিছুই করতে পারতেছি না। আচ্ছা, আপনি পরিচয় দেন এবং আপনার যে এই স্প্রে করতেছেন এর মূল উদ্দেশ্যটা কি বা কী জন্য করতেছেন? আমার নাম সবুজ, বাড়ি নন্দীগ্রাম মাঝগ্রাম। আমরা এই এলাকায় সবাই করোনা ভাইরাসের জন্য সবাই উদ্যোগ নিয়েছি যে একটা পাড়া সুরক্ষিত রাখার জন্য। তে আমরা তো তেমন কিছুই করতেছি না, কারণ প্রশাসন যেভাবে চালিয়ে যাচ্ছে আমরা তো তার অধিকাংশও না, কারণ আমরা নিজেরা চেষ্টা করছি যে সবাই সেফ থাকি, আপনারাও সেফ থাকেন। তো আশা করব যে আপনারা সবাই ঘরে থাকেন, সবাই নিজের এলাকায় পরিবার পরিজন নিয়ে সবাই সুখে থাকেন, ভালো থাকেন, এই কামনাই বলছি। আচ্ছা, আপনারা আপনার পরিচয় দিবেন এবং আপনারা কতগুলো ঢোল এবং কতগুলো হ্যান্ড স্প্রে নিয়ে কাজ করতেছেন সে সম্পর্কে একটু বলেন। আমার নাম মোহাম্মদ শাহিনাল মোয়াজেদ, আমি নন্দীগ্রাম এলাকাবাসী, ছয় নম্বর ওয়ার্ডের, ছয় নম্বর ওয়ার্ডের মাঝগ্রামের এলাকাবাসী। আমাদের এই করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের মূল লক্ষ্য হলো জনগণকে ঘন সচেতনতা সম্পর্কে ধারণা দেওয়া এবং আমরা জীবাণুনাশক স্প্রে ব্যবহার করছি, এলাকায় ছড়িয়ে দিচ্ছি, যার কারণে কোনো করোনা ভাইরাস যাতে আমাদেরকে অ্যাটাক না করতে পারে। ঢোল কটা আপনারা করতেছেন? আমাদের সেকশনে আছে, আমরা পাঁচজন আছি, আমাদের ঢোল আছে, ব্লিচিং পাউডার আছে, এইগুলো নিয়ে আমরা সবাই একত্রিত হয়ে আমরা আমাদের পাড়ার সুরক্ষার জন্য আমরা জীবাণুনাশক স্প্রে ব্যবহার করছি। তো আপনার এই এলাকায় আজকে কয়টা ঢোল বা কয়টা স্প্রে বা কয়জন মিলে কাজ করলেন সে সম্পর্কে একটু বলুন। আমরা দুইটা ঢোল এবং পাঁচটা স্প্রে ব্যবহার করছি, আমরা মোট সাতজন ছিলাম, আরও আমাদের সাথে সাহায্যের জন্য এগিয়ে আসে আগামী দিন। আজকে আছে সাতজন এবং ভবিষ্যতে আমরা আরও 10-12 জন মিলে সবাই সবাইকে একত্রিত করে আমাদের এই উদ্যোগটা আমাদের উদ্যোগটাই থাকবে করোনাকে প্রতিরোধ করা। আমরা মাঝগ্রাম পুরাতন রেস্টি অফিসের যুব সমাজের উদ্যোগে আমরা কিছু জীবাণুনাশক স্প্রে করলাম, তার নমুনা স্বরূপ এগুলো এখানে আছে। আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী যার যার এলাকায় সবাই নিজ দায়িত্বে পরিবেশ পরিচ্ছন্নতা রাখতে এবং আমাদের এই মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য সবাই নিজ উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করুন এবং সবাই আল্লাহ ভগবান যার যে ধর্মে আছেন সবাই বলুন যে আমাদের এই গুজব থেকে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন, ভগবান যেন মাফ করে দেয়। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।